তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়াচিং দ্য টিআই গেম ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আর আজকে আমরা মূলত এসি মৌলভীবাজারের মাঝে অত্যন্ত জনপ্রিয় একটা টুরিস্ট প্লেস সেটা হইল গিয়া রাজনগর চা বাগান। তো যে আজকে আপনারা দেখাই মহিল গিয়া রাজনগর চা বাগানের অবস্থা। তো আপনারা দেখবা আমরা আছি ওখান বর্তমানে মাটি উড়া চা বাগানও, আর আপনারা লগে থাকার ফুল ভিডিওটা দেখবা, এনজয় করবা, ইনশাল্লাহ ভিডিও ভালো লাগবো। আর আজকে আমরা লগে আছে মূলত হইল গিয়া পালসার 35 সাইকেল। তো গতকালকে আমরা লইয়া ইসলাম আমরা লঞ্চন জিপি যেখান ওখান লইয়া বার ইসলাম, কিন্তু গতকালকে ভুলবশত কারণবশত ব্লক করা হয়েছে না। তো আজকে আমরা আপনারা পুরো শেয়ার করবো কালকে আমরা লয়ে কিতা ঘটনা হয়েছে না হয়েছে। তো লোকে থাকুক কার সুন্দর প্লেস দেখুক গা। আছে নদী আছে বাগান সাজি সারি, আরো আছে আমার সাহেব বাংলা বাড়ি। বাড়াইয়া দেখো রে ভাই আমরা হই থাকি সময়সে ও মাটির ভাই ফেংরাই আমার বাড়ি। পরিচয় তো একটাই আমরা আমরা টেংরা বাজারি। ইলা জায়গা সারা দেশ তুকাইয়া কেউ ভাই ভাইনি, পরিচয় তো একটাই আমরা আমরা টেংরা বাজারি। ইলা জায়গা সারা দেশ তুকাইয়া কেউ ভাই ভাইনি। তো আমরা আছি যে এখানে বলা হয় সিলেটের চায়ের দেশ, সিলেট সিলেটের চায়ের রাজধানী মৌলভীবাজার। তো আমরা আছি আজকে মৌলভীবাজারের অন্যতম চা বাগান সৌন্দর্য আমাদের রাজনগর চা বাগান, হাতিউড়ার চা বাগান। আমরা যখন আছি হইল গিয়া যেখানে মাটি উড়ে চা বাগান, আর চা বাগান হইল গিয়া যেখানে পুরো মেইন রোডটি দেখা যায় যে অত্যন্ত সুন্দর মাটি উড়া চা বাগান, মাটি উড়া লেখা ব্র্যান্ডিং করা যেখানে মেইন রোডটি দেখা যায়। যেখানে টুরিস্ট প্লেস আসলে অত্যন্ত সুন্দর, কোয়ার মতো নাই। আপনারা যদি নিজে সামনাসামনি দেখুন আরও বেশি ভালো লাগবো ভিডিওর প্রেক্ষা। তো আমরা আসলে আসলে এবার যাওয়াও হয়, তো ফাইনালি আজকে আমরা এখানে আইসি আইয়া ব্লগ করলাম যে আপনারা দেখা নিল গিয়া। কারণ আমরা অনেক সময় যাই কিন্তু ভিডিও করা হয় না, ফটো তোলা হয় না। তো আজকে আমরা পৌঁছিলাম যে মাটি উড়া চা বাগান, আর যেখানে ব্র্যান্ডিং করা আমার সামনে দেখতে উপহারটা তো অনেক সুন্দর লাগে, সুন্দর ভিউ। তো লোকে থাকা আর ভিডিও এনজয় করুক, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকনটা অন করবা যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনি পেয়ে যান সবার আগে নোটিফিকেশন। তো আমি মূলত হইল গিয়া সিলেক্টর দিয়া ধরি, তো আপনারা হইল গিয়া এত বেশি সাপোর্ট দেওয়ার কারণে আপনারা ধন্যবাদ দিয়া ছোট করতাম না, এত বেশি সাপোর্ট দিয়েছেন যে আজকে আমি আবারও নতুন করে আর একটা ভিডিও আপলোড দেওয়ার লাগিয়া ভিডিও করতাম। তো যাই হোক বন্ধুরা, আপনারা এত বেশি সাপোর্ট দিয়েছেন, অনেক 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 বেশি খুশি আমি। তো হে গাইজ, আপনারা তো দেখছই নই যে আমি মাটি উড়া চা বাগান আছি আর এর আগর শত। তো আজকে আমরা মূলত হইল গিয়া মাটি উড়া চা বাগানও আইছি,
আপনারা দেখা নিল লাগিয়া তো গেছে কালকে আমরা আওয়ার কথা আছে তো দুর্ভাগ্যবশত আসলে আওয়া হইছে না যে গেছে কালকে আমরা লঞ্চন জিপি লইয়া বার হইছিলাম কিছু ক্লিপ আমি দিমু যেটা আসলে আপনারা দেখবা লঞ্চন জিপি লইয়া বার নি পরে লঞ্চন জিপি আসলে না তার মাতিউরা যাবা গানা আওয়া হই না আসলে কুলাফাম পতাই তেল ভরছিলাম লঞ্চন জিপি তার কারণে গেল লঞ্চন জিপি তো আমরা খুঁজিতাম পারছি না তো কিছু ক্লিপও করছিলাম যে একটা ভিডিও ব্লগ শর্টে ব্লগ স্যার আল্লাহ আপলোড দিন কিন্তু আসলে নসিব না থাকলে ফেরা যেদিন পায় এদিন ফুরাফুরি পায় বাস্তব বোতা যেগান আমার অ্যাকশন ক্যামেরার মেমোরিটা নষ্ট হয়ে যায় তার কারণে ব্লগ দিতে পারি না তো কিছু ফটো আছে আপনারা দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাঝে দিব দেখবার দেখবে কি তার করছে আমার সাথে ব্লগ ভিডিও করছিলাম কিন্তু ভিডিও হয়েছে আমরা আসলে আজকে ব্লগ করার কথা আসলো কিন্তু ব্লগ করা হয়েছে না কারণ আজকে যাই আমার নাম 24 নম্বর গেছি না যে সাইকেল নষ্ট হয়ে গেছিলো সাইকেলের লাগিয়া তো আজকে দেখলাম যে সাইকেল ঠিক করে আইসি আইয়া খাইয়া তখন কি হয়েছে তো আজকে লাগিয়ে এই পর্যন্ত পরবর্তী অন্য কোনো যোগ্যতা পাইব আল্লাহ হাফিজ। সারা বাংলার সেরা জেলা তাম্বর ঠিকানা বাড়ি আমার সিলেট বিপাক মূলো বিবাজার সারলা দি বিখ্যাত সিলেট সারা বাংলা সার দেশ স্বাগতম জানাই এখবার কা সমস্ত পার্টি পয়েন্টার সাজতি এখবার খায় এক চমকে তৃপ্তি পাইবা জীবনে বলতাম।